ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ হচ্ছে আজ গেল তিন জুন শনিবার থেকে ফরম বিক্রি শুরু হলে এ পর্যন্ত বারো জন ফরম সংগ্রহ করেছেন দল থেকে মনোনয়ন পেতে ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের অন্তত এক ডজন নেতা এছাড়াও অভিনেতা ও জাতীয় দলের এক ক্রিকেটারের নামও শোনা গেছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য থেকে শুরু করে মহানগরের বড় বড় নেতা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য যুবলীগের চেয়ারম্যান ক্রিকেটার সাকিব আল হাসান চিত্রনায়ক ফেরদোস আহমেদ নাট্যকার সিদ্দিকুর রহমান এবং হিরো আলমের নাম শোনা যাচ্ছে এ আসনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার মেয়াদকাল হবে মাত্র পাঁচ মাস তবুও মনোনয়ন পেতে সবাই আগ্রহী কারণ যিনি এখন সংসদ সদস্য হবেন তাকেই হয়তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হতে পারে তবে এ উপনির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন মনোনয়ন দেয়া হবে তাকেই যিনি সবার কাছে গ্রহণযোগ্য এবং যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই রাজধানীর গুরুত্বপূর্ণ গুলশান বনানী ঢাকা সেনানিবাস ও ভাসানটেক নিয়ে গঠিত ঢাকা সতেরো সংসদীয় আসন কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত এই আসনে বহু বছর ধরে নিজ দলের পদধারী কাউকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ মোহাম্মদ অলিউল্লাহ মোহনা টেলিভিশন